Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. Shobai ke shubho shokal. So ajke ami khub shokal shokal ghum theke uthe gechi. Prai 7tar dike ajke amar college chilo but ami jaini. So bhablam eto shokal shokal jokhon uthe porchi bairer weather ta khub bhalo chilo. To long drive e jawa jok. So ami amar onnake call dilam bollam cholen ektu bairer theke ghure ashi. So gari niye eshe chole esheche ebong amra bero hoye giyechi. So আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাও যাক সে আমাকে বলল চলো তোমাকে আজকে আমি ওয়ালখালি থেকে ঘুরিয়ে নিয়ে আসি যদি আমি কখনো যাইনি সো আমি বললাম এখানে স্পেশাল কি সে বলল চলো আমরা নাস্তা করে আসি এখান থেকে সো আমরা ওয়ালখালি থেকে রওনা হয়ে গিয়েছিলাম সেটা ছিল রূপপুর থেকে আরেকটু ভিতরে আর আমরা সেখানে খেতে যাচ্ছিলাম হচ্ছে বাখাবার মানে যেটাকে ভর্তা ভাত বলা হয় আর কি সেইটা সো আমরা রাস্তায় ছিলাম বাইরের পরিবেশটা অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল অ্যাকচুয়ালি আমি ড্রাইভটা খুব এনজয় করছিলাম আর ইনি হচ্ছে আমাদের ছোট সাহেব ওনার নাম হচ্ছে ফরহাদ সে সচরাচর সকালে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না বাট সে ওই দিন উঠে গেছে বিকজ তার বাখাবার খুব পছন্দ এবং সে আমাদের সাথে যাবে তো সে উঠে গেছিল আমরা ড্রাইভটা খুব এনজয় করলাম সো ফাইনালি আমরা গোয়ালখালি এসে পড়েছি অ্যান্ড তারা তো খাওয়া শুরু করে দিয়েছিলো বাট একটাই প্রবলেম ছিল যে আমি খেতে পারি না বিকজ আমি এত সকাল সকাল নাস্তা খেতে পারি না সো তারা খাচ্ছিলো বাট আমি ওনার সাথে খাইছি একটু একটু উনি আমাকে খাওয়াই দিছে দেন আমরা খাওয়া খাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করে বাসার জন্য নাস্তা নিয়ে বের হয়ে পড়ছি আজকে মর্নিং ট্যুরটা আমার খুব ভালো লাগছে কারণ ওয়েদারটা খুব ভালো ছিল বাট যাওয়ার সময় অনেক গরম লাগছে বিকজ অনেক রোদ উঠে গেছিলো এসিতে বসার পরও অনেক গরম লাগতেছিল তো যাই হোক সকালের ট্যুরটা ভালো ছিল এরকম সকাল সকাল একটু উঠতে কিন্তু ভালোই লাগে যদি আমার প্রতিদিন উঠতে হয় কলেজের জন্য বাট সকাল সকাল এরকম একটু একটু লং ড্রাইভ কিন্তু ভালোই লাগে খারাপ ছিল না খুব ভালো লাগছে ফ্রেশও লাগছিল খুব যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষে আবার রওনা দিলাম বাসার জন্য আসার সময় যতটা সময় লাগছিল আমার মনে হয় যাওয়ার সময় অতটা লাগে নাই এটাই হয় সবসময় যাইতে বহুত টাইম লাগে আসার সময় সময়ই লাগে না সো আসার সময় রাস্তা একটু জ্যাম ছিল তার অভ্যাস ড্রাইভ করার সময় আমার হাঁটা সো আমরা রাস্তায়ই ছিলাম ওয়েদারটা তো খুবই ভালো ছিল বাট গরমও অনেক ছিল আর সেও অনেক বিরক্ত হয়ে গেছিল কারণ একটানা ড্রাইভ করতে হয়েছে তো টায়ার্ড হয়ে গেছিল অনেক সো ফাইনালি উই আর ব্যাক আমরা বাসায় এসে পড়ছি সে অ্যাকচুয়ালি অনেক টায়ার্ড ছিল সে গাড়ি পার্ক করলো আমরা গাড়ি থেকে নামলাম দেন লিফ্টে উঠে ডাইরেক্ট বাসায় আই হোপ তোমাদের আমাদের এই ছোট ট্যুরটা ভালো লেগেছে বা মর্নিং ড্রাইভও বলতে পারো যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ